বয়স আঠারোর নিচে পরে উচ্চ মাধ্যমিকে এই বয়সেই হ্যাক করতে পারে যে কারো ফেসবুক প্রোফাইল বিশিষ্টজনদের আইডি হ্যাক করার পর ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা সঙ্গীত শিল্পী ফাহিম ফয়সালের আইডি দেড় বছর হ্যাক করে রাখার পর অবশেষে ধরা পড়ে গোয়েন্দাদের জালে পুলিশ বলছে পাকিস্তানি একটি গ্রুপ থেকে হ্যাক করা শিখেছে কিশোরটি জুবের সানের রিপোর্ট দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেসবুকে তার ফলোয়ার লাখের উপরে দুই সালে হঠাৎ তার গুগল ভেরিফাইড ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যায় অনেক চেষ্টার পর মেসেঞ্জারে যোগাযোগ করতে সক্ষম হন হ্যাকারের সঙ্গে দাবি করে বড় অঙ্কের টাকা টাকা না দেয় তার ফেসবুক পেজে একের পর এক পোস্ট করা হয় আপত্তিকর ছবি ও ভিডিও হ্যাকারকে নক দেয় যে ভাই আপনি কে আমি ফাইম ফয়সাল বলছি আপনি প্লিজ আমাকে আইডিটা ফেরত দেন আমি আপনার তো কোনো ক্ষতি করি না আপনি কেন এটা করেছেন হ্যাঁ হ্যাকার প্রথম আমাকে রেসপন্স করছিল না একটা পর্যায়ে হ্যাকার রেসপন্স করে এবং সে আমার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে এবং সে বলে যদি এই টাকাটা আমি না দেই তাহলে সে অশ্লীল ভিডিও অশ্লীল ছবি অশ্লীল বিভিন্ন তথ্যপত্র দিয়ে সে ফটোশপ করে টরে সে আমার নামে সেটা ছড়াবে বাধ্য হয়ে ফাইম সাহায্য চান গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আইডি হ্যাক হওয়ার দেড় বছর পর সেই হ্যাকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ হ্যাকার কিশোর মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দা দুই সালের মার্চ মাসে পাকিস্তানি একটি গ্রুপে জয়েন করে ফেসবুক হ্যাক করা শিখে এরপর একে একে হ্যাক করে বহু মানুষের আইডি ও পাকিস্তানিদের একটা গ্রুপ ছিল এই গ্রুপটাতে সে আসলে তার হাতে খুঁড়ি শুরু হয় যে কিভাবে একটা আইডি হ্যাক করতে হয় বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কিভাবে একটা পেজ কন্ট্রোলে নিয়ে নেওয়া যায় তো এর মাধ্যমে সে রেগুলার বেসিসেই আসলে এই পেজগুলো সে অ্যাপ্লাই করতো সে যে জ্ঞানটা ওখান থেকে পাচ্ছে সেটা অ্যাপ্লাই করতো সে বেশ কিছু আইডি এবং পেজেস নিজের কন্ট্রোলে নিয়েছে এবং তার ক্লেমটা ছিল ফাইনান্সিয়ালি মূলত যে ফাইনান্সিয়াল বেনিফিটেড হওয়ার জন্যই সে আসলে এই ধরনের কাজগুলো করতো হ্যাকার কিশোরকে আটকের পর ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে শিল্পী ফাহিম ফয়সালের আইডিটি ষোলো থেকে পঁচিশ এই রেঞ্জের সাইবার ক্রাইম করার রেটটা বেশি জুবাইর সানি আর টিভি ঢাকা